নিটলটাটা মাইটিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডি কস্তা, এবং আজকে আমরা আলাপ করব সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত রয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের উপদেষ্টা ডক্টর শামসুল আলম, এবং আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আহমেদ আল কবির। আপনাদের দুজনকে স্বাগত। এবং আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হবেন, সভাপতি দোকান মালিক সমিতি ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, উনি আমাদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হবেন। প্রথমে যে বিষয়টি বলছিলাম যে আবারও আজকে আমরা জানি যে লকডাউনের যে মেয়াদ রয়েছে সেটা আরো 7 দিন বাড়ানো হয়েছে। বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, যেভাবে লকডাউন চলছিল সেই লকডাউনের পরিসীমা হয়তো কিছু বিধিনিষেধ আরো আসতে পারে, সেটা আগামীকালকে প্রজ্ঞাপনে দেখা যাবে, এটা বাড়ানো হয়েছে। আমরা একটু কথা বলতে চাই প্রথমেই আহমেদ আল কবির ডক্টর আপনার সঙ্গে। স্যার একটু যদি বলেন যে এই যে চলমান লকডাউন ছিল, আসলে কি আমরা দৃশ্যত কোনো লকডাউন দেখেছি কিনা, অথবা আমরা এটাকে লকডাউন বলতে পারি কিনা? লকডাউন বলেন আর রেস্ট্রিকশনই বলেন, যেবা নামেই ডাকেন, কিন্তু এইটা একটা যে ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্টটা অনেক রেস্ট্রিকশন হয়েছে এটা নো ডাউট। আর সীমিত পরিসরে অফিস আদালত বন্ধ থাকায়, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকায় এটাকে পজিটিভলি আমি দেখি, এবং এটার ইম্প্যাক্টটাও দেখা যাচ্ছে যে একটা ট্রেন্ড মোটামুটি ভাবে যে ঊর্ধ্বমুখী ছিল এটাকে একটু স্টলড হয়েছে। যে সার্বিক যতগুলা ইন্ডেক্সই আছে যে কোভিড রিলেটেড সবগুলাতেই দেখা যাচ্ছে যে একটা স্টল হয়েছে, অতএব এই ধরনের একটা অবস্থা হয়েছে, একটা উন্নতি হয়েছে, কিন্তু এইটাকে যে আরো বড়ভাবে যদি আমরা দেখতে চাই তবে অবশ্যই আরো স্ট্রিক্ট পলিসি আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে এবং আমাদেরকে কাজ করতে হবে জনগণকে সম্পৃক্ত করে। একটা জিনিস আমি বলতে চাই শুরুতেই, যেটা হচ্ছে যে আমরা একটা যে পাবলিক হেলথ ইন্টারভেনশন হিসেবে চিন্তা করি, সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি বিষয়টাকে, কোভিড এর ইস্যুটাকে, এইটাতে একটা আছে আছে মেডিকেল ইন্টারভেনশন। মেডিকেল ইন্টারভেনশন যেটা এটা ইনভলভ করে অ্যারাউন্ড 20% অফ দ্য পিপল, এখানে কারো কম লাগে, কারো একেবারে হসপিটালাইজেশন পর্যন্ত যেতে হয়। আর পাবলিক হেলথ ইন্টারভেনশন আছে অনেক ধরনের, যেমন হচ্ছে যে মাস্ক পরা বা অন্যান্য ধরনের ডিস্টেন্সিং মেনটেন করা, এইগুলা সহ আরো পাবলিক হেলথ এই যে ইন্টারভেনশন যেগুলা চলছে, যেটা হচ্ছে যে মানুষের মুভমেন্টকে রেস্ট্রিকশন করা, মানে গণজমায়েত পরিহার করা, এই জাতীয় জিনিসগুলা, এগুলা হচ্ছে পাবলিক হেলথ ইন্টারভেনশন। এটার পাশাপাশি পাবলিক হেলথ ইন্টারভেনশনের সাথে আরেকটা ইন্টিগ্রাল যে আমি ফেজ আমি বলতে চাই, যেটা হচ্ছে যে সোশিয়াল মোবিলাইজেশন, সামাজিক যে পিপুল স্তরকে যদি আমরা যদি মোবিলাইজ না করতে পারি, এই পাবলিক হেলথ ইন্টারভেনশন কোনোটাই করা সম্ভব না। এবং যে মেডিকেল ইন্টারভেনশন দিয়ে শুধু যে আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো এইটা আমি মনে করি না। অতএব আমাদেরকে এই তিনটা দিকেই দৃষ্টি দিতে হবে, মেডিকেল ইন্টারভেনশনকে কিভাবে উন্নত করা যায় এটাকে আমাদেরকে দেখতে হবে, দ্বিতীয় যেটা হচ্ছে যে পাবলিক হেলথ ইন্টারভেনশন যেগুলো আমি বললাম এইগুলাকে আরো এগুলাতে কি করতে হবে এগুলাকে চিন্তা ভাবনার মধ্যে নিতে হবে, এবং সরকার এই দুইটা বিষয়ে বেশ কিছু কাজ করছেন এটাতে। আর সোশিয়াল মোবিলাইজেশনে আমি বলবো আমাদের মিডিয়া একটা ভালো রোল প্লে করতেছেন, তাদেরকে ধন্যবাদ, কিন্তু এইটা এনাফ না। আমরা বাংলাদেশ কিন্তু খুবই অভিজ্ঞ পাবলিক হেলথ ইন্টারভেনশন, আমরা ইপিআই করেছি, আমরা ওআরএস কে পপুলার করেছি, আমরা অনেকগুলো অনেকগুলো সাকসেসফুলি করতে পেরেছি পাবলিক হেলথ ইন্টারভেনশন। কিন্তু এই পাবলিক হেলথ ইন্টারভেনশনে গিয়ে এইখানে কোভিড 19 সিচুয়েশনে আমি বলবো যে জনগণকে সুস্থ করতে এখনো পর্যন্ত অনেকাংশে আমরা ব্যর্থতার পরিচয়, এবং এইখানে জনগণকে সম্পৃক্ত করার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধিদেরকে আমাদেরকে ইনভলভ করতে হবে, আর পাশাপাশি আমাদের যে জনগণের যে অন্যান্য যারা যে স্টেক হোল্ডার্স যারা আছে, যে সমাজ পরিবর্তনে যারা কাজ করেন বিভিন্ন ধরনের, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। আমি আগেই বলেছি এখানে মিডিয়া এটার মধ্যে পড়ে,
এবং মিডিয়া বেশ ভালোই কাজ করছে যে কিন্তু এটাকেও আরো যদি শক্তিশালী না করা হয় তবে সোশ্যাল মোবিলাইজেশনটাকে আমরা খুব বেশি দূর নিয়ে যেতে পারবো না। আমাদের যদি ভারতের দিকে আমরা লক্ষ্য করি বা অন্যান্য দেশগুলার উন্নত দেশগুলার দিকে লক্ষ্য করি, একটা জিনিস মনে করতে বুঝতে হবে যে উন্নত দেশগুলোও কিন্তু এই যে কঠিন সমস্যা যেটা কোভিড-19 এটা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, এবং এটার ব্যর্থতার কারণটা হচ্ছে এটা একটা নতুন ধরনের অবস্থা, প্যান্ডেমিক। এই প্যান্ডেমিকে যে কি করা উচিত, এটার ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ কি হওয়া উচিত, এটার মেডিকেল অ্যাপ্রোচ কি হওয়া উচিত, এটার পাবলিক হেলথ অ্যাপ্রোচ কি হওয়া উচিত, আর সোশ্যাল অ্যাপ্রোচ কি হওয়া উচিত, সোশ্যাল ইকোনমিকে বলতে চাই অ্যাপ্রোচ কি হওয়া উচিত, এটার কোন ধরনের কোনো গাইডলাইন নাই, কারো কাছে কোনো প্রেসক্রিপশন নাই। এই জন্য বড় দেশগুলো আরো বেশি ফেইলিওর করছে এটার ম্যানেজমেন্টে, এবং যেগুলা উন্নয়ন বাংলাদেশ সার্বিক বিবেচনায় অনেক ভালো করেছে। সার্বিক বিবেচনায় যদি আমরা পুরো জিনিসটাকে দেখি, আমরা যদি মেডিকেল ইন্টারভেনশনের দিকেও তাকাই, আমি পাবলিক হেলথ ইন্টারভেনশনের দিকেও তাকাই, বা সোশিয়াল ইকোনমিক অ্যাপ্রোচের দিকেও তাকাই যদি, তবে আমরা দেখব যে আমরা খারাপ করিনি, আমরা অন্যান্য অনেক দেশ থেকে ভালো করেছি পারফরমেন্স, কিন্তু এইটা দিয়ে স্বস্তির কোনো কিছুই নাই। আমাদেরকে যেটা বলতে হবে, যেটা হচ্ছে অনেক দুর্বলতা আছে এবং এখন সময় আছে, এখনো সময় আছে, আমরা এগুলাকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে হবে এবং কাজ করতে হবে সকলকে মিলে। সরকারের নীতি নির্ধারকরা কিন্তু স্টেক হোল্ডার্সদের সাথে আলাপ করতে হবে, শুধু ডাক্তারদের সাথে আলাপ করলেও হবে না, বা ব্যুরোক্রেটদের সাথে আলাপ করলেও হবে না, আর শুধু ব্যবসায়ীদের সাথে আলাপ করলে হবে না, এখানে সবার সাথে আলাপ করতে হবে। অন্যান্য যারা পাবলিক হেলথ যারা নিয়ে যারা কাজ করেন তারা অনেকটা সাইড লাইনে, এটা একটা পাবলিক হেলথ প্রবলেম, অতএব এইটাকেও বিবেচনার মধ্যে নিতে হবে, কারণ এটা একটা পাবলিক হেলথ ইস্যু এবং এইটাকে পাবলিক হেলথ অ্যাপ্রোচ গুলোকে সামনে নিয়ে আসতে হবে এবং সাপোর্টেড বাই দি হেলথ ইন্টারভেনশন এবং সোশিও ইকোনমিক ইন্টারভেনশন। আমি এখানে থামতে চাই, পরবর্তী পর্যায়ে হয়তো। স্যার আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনার কাছে আবার আসবো পরে। আমাদের সঙ্গে ইতোমধ্যে যুক্ত হয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে স্বাগত। আমরা কথা বলতে চাই ডক্টর শামসুল আলম আপনার সঙ্গে। এতক্ষণ যে কথাগুলো বলছিলেন কবির স্যার, আমি সেই কথাগুলো রেশ ধরে বলতে চাই যে বিশেষ করে জনসম্পৃক্ততা এবং স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার বিষয়টি ছিল যখন এই লকডাউনের পরিমাণটা আবারও বাড়ানো হলো বা এর আওতা বাড়ানো হলো, সেক্ষেত্রে লকডাউনের যে বিশেষত আমরা তো দেখি শুধুমাত্র যানবাহন ছাড়া প্রায় সব কিছুই, বিশেষ করে যানবাহন মানে বাস আর কি, আমরা শুধু বাস ছাড়া সবকিছুই চলাচল করছে, সেক্ষেত্রে এটাকে আমরা লকডাউনের কোন কোন ধরনের আওতায় ফেলবো বা আমরা কিভাবে এটাকে মূল্যায়ন করতে পারি? কবি সাহেব বলেছেন যে এই প্রক্রিয়াকে আপনি যে নামেই ডাকেন না কেন সেটা বড় কথা নয়, বিড়াল সাদা কি কালো সেটা বড় কথা নয়, সে ইঁদুর ধরতে পারে কিনা সেটাই বড় কথা। আমরা করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করেছি বা করছি তার বিস্তারিত বিবরণ ডক্টর কবির বলেছেন, সেগুলো আরো বেশি ইফেক্টিভ হতে পারতো তিনি তার বক্তব্যে বলে গেছেন। সরকারের উদ্যোগগুলো কতটা প্রশংসনীয়, কতটা নিন্দনীয়, কতটা সমালোচনা সে বিষয়ের দিকে আমি যাব না, শুধু এইটুকু বলবো যে সরকারের তরফ থেকে কবিশের যে কথাটা বলেছে যে সর্বস্তরের মানুষকে ইনভলভ করা দরকার ছিল, আমি ওনার সঙ্গে শতভাগ একমত। কয়েকদিন আগে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির একটা স্বেচ্ছাসেবী সংগঠনের একটা ছাত্র সিএনজিতে করোনা রোগীকে বুকে জড়িয়ে ধরে চাঙ্গোলা করে তুলছে। এই যে একটা যুব সম্প্রদায়, সেই যুব সম্প্রদায়ের মতো এত বড় একটা শক্তিকে যদি আমরা, যে সোশ্যাল মোবিলাইজেশনের কথা বলা হচ্ছে, এই প্রবলেমটা একটা পাবলিক হেলথ প্রবলেম, পাবলিকের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, আমরা সেই সুযোগটা, আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বেশি বড় সুযোগ ছিল। আমরা যদি 71 সালের মুক্তিযুদ্ধের কথা বলি, আমার এখনো মনে পড়ে যে এক একটা বাড়িতে
সব শহর থেকে আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত মানুষজন 8-10 মাস ধরে সেখানে থেকেছে, মানুষ তাদের খাইয়েছে, মানুষ তাদের আশ্রয় দিয়েছে। আজকের এই সমাজ সময়ে এই দুর্দিনে মানুষ মানুষের পাশে আসবে এটাই স্বাভাবিক ছিল, সেইটা কেন সরকার করলো না বা করছে না সে প্রশ্নের জবাব আমি খুঁজে পাই না। আমি রাস্তায় যখন দেখি যে বিশ্ববিদ্যালয়ের ছেলেটা ওই রকম একটা রুগীকে, যে করোনার রুগী দেখলে নিজের আপনজনরাও পালিয়ে যায়, সে তাকে বুকে জড়িয়ে ধরে সে সিএনজিতে তুলছে, এই যে একটা মহানুভবতা, জাতির এই যে উন্নত মানের যে অভিব্যক্তির যে প্রকাশটা, সেটা কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। মেডিকেল ইন্টারভেনশনের কথা ডক্টর কবি বলেছেন, আমি যদি আমার আত্মীয় স্বজনদের দিকে তাকাই, তারা মেডিকেল সার্ভিস যথাযথ পায়নি, অপ্রতুল, এবং যতটুকু সুযোগ সুবিধা আছে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেও সেই সুযোগ সুবিধাগুলো তুলে ধরে মানে মানুষের কাছে যথাযথভাবে তুলে ধরতে পারিনি, সক্ষম হয়নি। উনি যে কথাটা বলেছেন, উনি অন্যান্য দেশের কথা বলেছেন, যে গাইডলাইনের অভাবের কথা বলেছেন, অন্যান্য দেশের গাইডলাইন আছে কি না আছে সেটা নিয়ে আমি অত অত উৎসাহী নই, কিন্তু আমাদের যে কোনো গাইডলাইন নেই সেটা সেটাইকে আমি বড় পরিতাপ হিসেবে দেখতে চাই। আজকে যদি ইসরায়েলের কথা ভাবি, ইসরায়েল কিন্তু প্রথমেই যে ইসরায়েল সরকার অনেক চড়া দামে সে তাদের দেশবাসীর জন্য ভ্যাকসিন নিশ্চিত করেছে। আর আজকে আমি আপনার এই অনুষ্ঠানে আসার আগে শুনলাম যে আমাদের ফার্স্ট ডোজের মানে ভ্যাকসিনেশন বন্ধ হয়ে গেছে, কারণ আমরা ভারতের কাছ থেকে প্রতিশ্রুতি ভ্যাকসিন পাইনি, এবং আরো কোনো উৎসাহ থেকে আমরা ভ্যাকসিন পাবো কিনা সেটা নিশ্চিত নয়। ইসরায়েল হিসাব করে দেখেছে তারা একদিনের লকডাউনে যে জিডিপি যে আয় লস হয়, উচ্চ দামে বিশ্ব বাজার থেকে যদি ভ্যাকসিন কিনে আনা হয় তাহলে সেটা 3 দিনের আয় দিয়ে সেটা কম্পেনসেট করা যায়। তা আমাদের ওরকম যে লকডাউন দিয়ে বা এইরকম একটা বিপর্যয়ের মধ্যে অর্থনীতি যে হুমড়ি খেয়ে পড়েছে, স্বাভাবিক অবস্থায় ফিরে আজ বছরখানিক ধরেও আসছেন, আগামী কতদিনের মধ্যে আসবে জানি না, তা আমাদের সবার আগে আমাদের বিবেচনা করা দরকার ছিল যে আমাদের জাতীয়ভাবে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা। এখন যদি জনগণের দিকে তাকাই, আমার ইউনিভার্সিটিতেই দেখছি যে অনেকের মধ্যে ভ্যাকসিন নিতে অনীহা, আমরা কিন্তু সামাজিকভাবে সেই সচেতনতাটুকু সৃষ্টি করতে পারিনি। আজকে যদি ছাত্রদেরকে আমরা নামিয়ে দিতাম তাহলে দেখা যেত যে চোখের পলকে এইসব বিষয়গুলো একটা স্ট্রিম লাইন হয়ে গেছে। কেন আমরা ভুলে যাই কেন যে গাড়ির শৃঙ্খলা কিভাবে ছাত্ররা রাস্তায় নেমে ঢাকা শহরে এনেছিল, আমরা ছাত্রদের কথা ভুলে যাই কেন? ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এই দেশের স্বাধীনতায় তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে, 21শে ফেব্রুয়ারিতে তারা। স্যার আপনার কাছে আবার আসছি, আপনি যে কথাগুলো বলছেন আপনার কাছে আমরা আসবো, আমরা একটু কথা বলতে চাই দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন আপনার সঙ্গে। আপনি জানেন যে আজকে থেকে দোকান খুলে দেওয়ার যে সিদ্ধান্ত রয়েছে, রাত্রে 8টা পর্যন্ত দোকান খোলা থাকবে, আপনাদের যে দাবি ছিল লকডাউনের সময় খোলা রাখার সেই দাবি পূরণ হয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধির বেলায় যদি আমরা প্রশ্ন তুলি তাহলে দেখি যে অধিকাংশ দোকান মালিক যারা রয়েছেন, দোকানি রয়েছেন, দোকানের কর্মচারী রয়েছেন, অনেকেই মাস্ক পরতে চান না, অনীহা রয়েছে, এবং সামাজিক দূরত্ব তো আসলে সেরকম ভাবে দৃশ্যমান নেই। সেক্ষেত্রে আপনারা কেন কোনো আমার প্রশ্ন হচ্ছে যে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানার জন্য কোনো প্রস্তুতি আপনাদের নেই কেন, বা সেখানে সেই ধরনের কোনো আপনাদের যে সমস্ত বিষয় থাকা উচিত ছিল, মাস্ক থাকা উচিত ছিল, স্যানিটাইজার থাকা উচিত ছিল, এগুলো নেই কেন দোকানগুলোতে? আপনার অডিও আনমিউট করতে হবে। জি শুনতে পাচ্ছি। প্রথমত বলি বিষয়টা হচ্ছে যে আপনি যেভাবে বলছেন ঢালাভাবে, আমি বোধহয় আমার কাছে মানে আপনার ঢালাভাবে কথাটা আমার কাছে খুব বেশি মানে গ্রহণযোগ্য মনে হয়নি। এই কারণে আপনি যদি মার্কেটগুলোতে যান দেখবেন যে আমরা একদম মানে 95% মানুষ আমাদের মাস্ক নিয়ে মার্কেট প্রবেশ করছে, এবং আমাদের মেইন গেটগুলোতে মাস্ক ছাড়া ঢোকার কোনো সুযোগ নাই। আপনি নিজে যদি কালকে কোনো মার্কেট ঢুকতে চান আপনি মাস্ক ছাড়া ঢুকতে পারবেন না, আপনি চেষ্টা করে দেখতে পারেন মাস্ক ছাড়া ঢুকতে পারেন কিনা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কিছু মানে সক্ষমতার বিষয় থাকে, সামাজিক দূরত্ব এইটা কিন্তু যার যার তার তার মেনটেন করতে হবে সামাজিক দূরত্ব। এখন ধরুন আপনি একটা মার্কেটে গেলেন, মাস্ক পরলেন, আপনি স্যানিটাইজ করলেন, সাবান পানি দিয়ে হাত ধুলেন, কিন্তু সামাজিক দূরত্ব আপনি মানলেন না, সেই জায়গাটা কিন্তু আমাদের কিছু করার থাকে না। ধরুন একজন দোকান মালিক অথবা কর্মচারী যদি বলে যে হ্যাঁ ভাই আপনি দূরে দাঁড়ান,
উনি কিন্তু কষ্ট পাবেন, উনি কিন্তু মাইন্ড করবে তখন। অতএব আমরা সেই কাজটা করতে পারবো না। একটি বিষয় শুধু বলি আপনাকে, এই যে আজকে প্রায় এই 11-13-14 মাস হয়ে গেল করোনা বাংলাদেশে এসছে, আমরা কিন্তু প্রায় 10-14-15 মাস যাবতে জানি করোনার প্রাদুর্ভাবটা কিরকম হচ্ছে, যখন চায়না প্রথম দেখা দিল। এখন কারো বুঝতে বাকি নাই আমি কিভাবে নিজের সুরক্ষাটা নিজে দিব। অতএব আমার সুরক্ষাটা আমাকে দিতে হবে। আমরা যে কথাটা বারবার বলি, আমি যদি সুরক্ষাতে ব্যর্থ হই আমি আক্রান্ত হবো, আমার প্রিয়জন আক্রান্ত হবে, অথবা আমি আমি মৃত্যুর মিছিলে আমি হয়তো বারোটা সংখ্যা বাড়াবো যে আরেকজন মানে 80 জায়গায় 81 হবে বা 100 জায়গায় 101 হবে। এইটা আমাকে মনে রাখতে হবে, আমার সবচেয়ে প্রিয় কিন্তু আমার জীবনটা। অতএব এখানে আমাকে দোষারোপ করে লাভ নাই, আপনি যিনি যিনি ক্রেতা হিসেবে আসছেন তাকে বলতে হবে। একটি বিষয় আপনাকে বলি আমি, আমাদের কোনো মার্কেটে কোনো কর্মকর্তা বা কোনো মালিক অথবা কোনো কর্মচারী মাস্ক ছাড়া কাজ করার কোনো সুযোগ নাই। এখন সালতুলন ভাই যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, যে ইসরায়েল কিন্তু প্রথম সিদ্ধান্ত নিল যে আমার একদিনের লকডাউনে যে ক্ষতি হয় তাতে আমার বেশি দামে ভ্যাকসিন কিনলেও ক্ষতি হবে না। আমরা এখন কি লকডাউনে যাব না আমি সামাজিক মানে আমরা যে যে কথাটা বলছি যে আমরা নিজের সুরক্ষা নিজে দেবো, আমি মাস্ক পরবো, আমি সাবান দিয়ে হাত ধোবো, আমি সামাজিক দূরত্ব বজায় রাখবো, আমি সেই জায়গায় যাবো? আপনি জানেন আমাদের মতো দেশ কি পরিমাণ মানুষ কষ্ট করে। আমি একটা শুধু ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন, গত কয়েকদিন আগে আমার এই বাসার নিচে এক লোক এসছে, তার মাথায় হবে মিনিমাম 2-2.5 মনের সবজি সেই ইয়েটা টুকরিটা, তো তাকে যে সে আমি যে ওর দেখে আমি নিজ থেকে উপর থেকে 200 টাকা পাঠালাম তাকে। সে বলছে স্যার 200 টাকা আমাকে কেন দিলেন? আমি বললাম না বাবা তুমি আমাকে এক মোটা ডাটা দাও। ডাটানোর পরে আমি তাকে দিচ্ছি বাবা তোমার এখানে কত টাকার মাল? বলে এখানে স্যার আমার 450 টাকার মাল। আমি বললাম এখানে কত টাকা রোজগার করতে পারবো, তুমি সারাটা বিক্রি করো। বললাম আমি সব বিক্রি করলে আমি 200-250 টাকা লাভ পাবো স্যার। আমি বললাম এই দিয়ে তোমার সংসার চলবে? বলে স্যার আমার আমার ওয়াইফটা অসুস্থ, আমার ঘরে বুড়া মা, আমার দুটি সন্তান, আমি এই 200 টাকা যদিও পাই তবু তো আমি ঘরে নিয়ে হাড়িটা চড়াইতে পারবো। এই যখন অবস্থা মানুষের, আমরা শুধু বলবো কিছু লোক আমরা আছি লকডাউন চাই, মাসের পর মাস লকডাউন চাই, লকডাউন চাইতে খাবারটা খেতে দিবে। এই যে বিশাল জনগোষ্ঠী যারা সকালবেলা বের হয় যে ও কিন্তু ব্যবসায়ী, সে কিন্তু পুঁজি বিনিয়োগ করে, সে সকালবেলায় 500 টাকা কাউন্ট বাড়ার থেকে এই সবজি কিনে সে রাস্তা রাস্তায় ফেরি করে মাথায় নিয়ে এনে বিক্রি করে। এই গরমের মধ্যে এখন তার মুখে আপনি মাস্ক চাইবেন? সে তো মাস্ক পরতে পারবে না, কারণ সে তো যে কঠিন কাজটি করে আমাদের যে তাপমাত্রা তাতে কিন্তু তার পক্ষে সম্ভব না মাস্ক পরে এগুলো বিক্রি করা। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কিন্তু আমি মনে করি, এবং গত 4-5 দিন আমি অনেক বিশেষজ্ঞদের সঙ্গে, আমি স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা তাদের সঙ্গে টকশো কথা বলেছি, দেশের বাইরে মানুষের সঙ্গে কথা বলেছি, কেউ কিন্তু এখন মনে করে না লকডাউন হচ্ছে এই এই সংক্রমণের প্রধান উপাদ্য বিষয়, কারণ লকডাউন যে অর্থনীতি যে ক্ষতি করে এই অর্থনীতিকে দাঁড় করানো সম্ভব না। আমি একদিনে যে ক্ষতি করি, আপনি বিশ্বাস করেন বাংলাদেশে একদিন ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ হচ্ছে 1,000 কোটি টাকা। একটু চিন্তা করা যায় আমাদের টোটাল আজকে ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান কতগুলো? এটা আমাদের গবেষণা, পিএডিএস গবেষণা করে বের করেছে বাংলাদেশে 15 এবং তার কম শ্রমিক নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে মনে করা হচ্ছে। তাদের প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 53,72,716। তাদের কর্মচারী হচ্ছে, যদি অ্যাভারেজ আমি 4 জন করে ধরি, তাদের কর্মচারী 2,14,00,000, অর্থাৎ 2,14,00,000 পরিবার। এই যে এদের যে বিশাল একটা অঙ্ক, আমি কিন্তু বারবার বলছি ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলছি, আমি কিন্তু ওই এসএমএর কথা বলছি না, বড়দের কথা তো বাদই দিলাম। তো এই লোকগুলো মানুষকে তো খাইয়ে পরে বাঁচিয়ে তো রাখতে হবে। দেখেন বাংলাদেশের অর্থনীতিটা গত 10 বছরে তরতর তরতর করে বেড়ে উঠেছে কিন্তু, এবং সারা পৃথিবীর মানুষ আজকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলছে, তারা ভাবছে কিভাবে আমরা এত অল্প সময়ে এত ভালো করলাম। এই বিষয়গুলো কিন্তু জলাঞ্জলি দিলে হবে না। একটা ঠিক আছে, এখন একজন মানুষ যখন আমরা করোনা মৃত্যুবরণ করে আমরা তাকে ভাবি তার দুর্ভাগ্য, সে একটা প্যান্ডামিকের মধ্যে পড়ে গেছে, সে একটা মহামারীর মধ্যে পড়ে সে মৃত্যুবরণ করেছে। একটা মানুষ না খেয়ে মারা যায় তখন আপনি কাকে দোষারোপ করবেন? একটা মানুষ কিন্তু মারা যাবে না, তখন হাজার হাজার মানুষ কিন্তু খাবার নিয়ে কষ্ট পাবে। অতএব আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি, আমি বিশেষজ্ঞ নই, কিন্তু বিশেষজ্ঞরা পথ খুঁজে বের করেন যে আমরা কোন পথে হাঁটবো, আমরা কি লকডাউন নিয়ে থাকবো না আমি মাস্ক পরবো, আমি সামাজিক দূরত্ব বজায় রাখবো, আমি ঘন ঘন হাত ধুবো। অর্থাৎ এই রোগটাকে প্রতিরোধ করার জন্য যা যা করার, আজকে থেকে 100 বছর আগে কিন্তু প্যান্ডামিক এই এই দেশে প্যান্ডামিক এসছে, তখন কিন্তু মানুষ মাস্ক পরতো। এই মাস্ক পরাটা হচ্ছে, সবাই এখন বলছেন যে মাস্ক পর যদি আপনি থাকেন 95% আপনি সুরক্ষিত থাকবেন, ইভেন দেন বলা হচ্ছে আপনি টিকা নেওয়ার চাইতে আপনি বেশি সুরক্ষিত থাকবেন। অতএব আমরা সেই কাজটা না করে আমরা বারবার বলছি লকডাউন 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 লকডাউন। আপনি যদি এভাবে খেয়াল করেন,
আমাদের গত মার্চ মাসে যখন আমাদের করোনা এসছে আসার পরে আমাদের দেশে বলা হলো সাধারণ ছুটি। এই সাধারণ ছুটির কারণে ওই সময় আপনি দেখবেন একটা মানুষও না খেয়ে থাকে নাই, ওই সময় আপনি দেখবেন কোনো পণ্যের দাম বাড়ে নাই, ওই সময় আপনি দেখবেন কোনো পণ্যের সংকট হয় নাই। তাহলে কি এতে বুঝালাম আমরা কি বুঝতে পারলাম, অর্থাৎ সাধারণ ছুটিতে আমরা সবাই ভালো ছিলাম এবং তাতে করে আমরা গত নভেম্বর ডিসেম্বরে দেখলাম সংক্রমণের হার কমে এসছে, মৃত্যুর হার কমে এসছে এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে টিকা আনতে পেরেছেন। এইগুলো কিন্তু আমাদের অহংকারের জায়গা, কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। এই দ্বিতীয় ঢেউ যেটা এসছে এই দ্বিতীয় ঢেউটা এতই মারাত্মক, এতই মারাত্মক, মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন দেখো প্রথম ঢেউটা তো আমরা ঠিক করতে পেরেছিলাম, এখনের যে ঢেউটা এসছে এটা মানুষ যখন সংক্রামিত হচ্ছে তখন সে বোঝে না, যখন সে বোঝে তখন তার আইসিইউ লাগছে, তখন তার বাঁচার চেষ্টা করছি, মানুষ মরে যাচ্ছে। এখন উনি বললেন যে দেখো এই মুহূর্তে আমাদের জীবন প্রথম তারপরে জীবিকা, আমরা আমরা কিন্তু একই সঙ্গে মেনেও নিলাম। আপনি দেখেন আমরাই একমাত্র প্রতিষ্ঠান ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা লকডাউনটা মানে পুরোপুরি 100% আমরা মেনটেন করেছি এবং পরবর্তী পর্যায়ে সরকারের কাছে আবেদন করে বলেছি আমরা যে আমাদের অন্তত বাঁচার জন্য, আমরা কিন্তু লোভ এবং লাভের জন্য দোকান খুলে বসি নাই। মনে রাখেন আপনারা ভুল বুঝে এখন যে বিষয়টা রয়েছে যে আপনারা আমি আপনাকে শেষ করে দিচ্ছি, আপনি আপনি দেখবেন আপনি আমাদের যে হাজার হাজার কোটি টাকা আমরা যে বিনষ্ট হয়েছে আমাদের পুঁজিটা গত পয়লা বৈশাখ আমরা করতে পারি নাই, 7-8 হাজার কোটি টাকা আমাদের ইনভেস্টমেন্ট ছিল শেষ হয়ে গেছে, 20-22 হাজার কোটি টাকা ছিল রমজান এবং ঈদকে কেন্দ্র করে সেটা শেষ করেছি। এবার ভেবেছিলাম যে অন্তত কিছুটা হলো পোষানো যাবে, এবার আমার পয়লা বৈশাখ শেষ, এবার আমার রমজান এবং ঈদ শেষ। আপনি বলেন তো এই মুহূর্তে কোন লোক যাবে বাহারি পোশাক কিনতে, বিলাসী পোশাক কিনতে? একটা লোক কি যাবে? হ্যাঁ যাবে, কে? যে মহিলা দুটি শাড়ি পরে একটা ছিঁড়ে গেছে তার কিন্তু খুব প্রয়োজন আরেকটা শাড়ি তার কিনতে হবে, যার এক জোড়া জুতা ছিঁড়ে গেছে আরেক জোড়া জুতা তার খুব প্রয়োজন সে কিনতে আসবে, আপনার ঘরের ফ্যানটা নষ্ট, আপনার ঘরে বাল্বটা নষ্ট হয়ে গেছে আপনাকে বাল্ব কিনতে যেতে হবে, এই ক্ষুদ্র ক্ষুদ্র যে অতি প্রয়োজনীয় এইসব লোকগুলো কিছু মার্কেটে আসবে। আর আমরা মনে করছি তাতে করে যদি নগদ কিছু টাকা আমরা পাই হয়তোবা আমরা আগামী 2 মাস চলে ফিরে খেতে পারবো। আপনাকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি মোহাম্মদ হেলালউদ্দিন সভাপতি দোকান মালিক সমিতি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের ছোট একটা বিরতি নিতে হচ্ছে, দর্শক কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। নেটওয়ার্কটা মাইটিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন, ওনাকে ধন্যবাদ। এখন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম, আপনাকে স্বাগত। আমি যে বিষয়টি বলছিলাম বিরতির আগে যে বেশ কিছু সিদ্ধান্ত লকডাউনকে কেন্দ্র করে সামনে এসছে এবং আগামীকালকে হয়তো প্রজ্ঞাপনে বাকিটি জানা যাবে। আমরা লকডাউন বলতেই এখন দেখছি যে শুধুমাত্র গণপরিবহন বিশেষ করে বাস চলছে না। আমাদের সঙ্গে কালাম ভাই রয়েছেন, আমরা তার কাছ থেকে জানতে চাই যে ঠিক কি কারণে শুধুমাত্র গণপরিবহনটাই বন্ধ, অন্য সবকিছু তো মোটামুটি দৃশ্যত খোলা রয়েছে এবং সেখানে কি আপনাদের সম্মতি রয়েছে কিনা, কিংবা আপনাদের আপনাদের যে পরিবার পরিজন রয়েছে আপনারা কিভাবে দিনাতিপাত করছেন? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ মাইটিভি কে, ধন্যবাদ যারা এতক্ষণ আলোচনায় ছিলেন তাদের সবাইকে। আমরা অ্যাকচুয়ালি খুব দুঃখ কষ্ট বেদনা যা কিছুই বলেন অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় যে সবকিছুই চালু আপনার কথাই দেখুন, রাস্তায় যানজট লেগে যায়, প্রাইভেট কার তো নাই, আছে প্রাইভেট কার আছে, মাইক্রোবাস আছে, এরপরে ফেরিঘাটের অবস্থা দেখছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ফেরির দিকে নামতেছে, এই লোকগুলি নেমে তো হাইটা ঢাকায় আসতেছে না, তারা ট্রাকে আসতেছে, লেগুনাতে আসতেছে, ছোট্ট 2 টনির ট্রাকে আসতেছে, একটা ইজি বাইকে 6 জন আসতেছে গাবতলি পর্যন্ত, সারা দেশের সমস্ত কিছুই খোলা, অফিস খোলা, কল খোলা, কারখানা খোলা, গার্মেন্টস খোলা, মার্কেট খোলা, কোথাও জনসমাগম যে কমছে এইটা আমরা দেখি নাই, সব জায়গায় প্রচুর জনসমাগম আছে। অথচ আমরা গাড়ি যেভাবে চালাচ্ছিলাম বিশেষ করে ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িগুলি, একটা জিনিস দেখেন বাংলাদেশে যে পরিমাণ গাড়ি আছে তার শতকরা 5% গাড়ি আছে ঢাকা শহরে চলে, ঢাকা এবং চিটাগাং শহর মিলাইয়া 7% গাড়ি চলে, আর বাদ বাকি গাড়ি যেগুলি আছে এগুলি ইন্টার ডিস্ট্রিক্টে চলে। ইন্টার ডিস্ট্রিক্টে চলার মধ্যে যেগুলি কোম্পানি
বড় বড় কোম্পানি বলি, এদের গাড়ি আছে 15-16%, আর অন্যান্য মালিক যেগুলি তাদের গাড়ি হইল কারো একটা, কারো দুইটা, কারো তিনটা। এইটার মধ্যে ব্যাংকের লোন আছে, সামহাও ওই বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি আছে, এবং বিভিন্ন ইয়ের থেকে ব্যাংকের থেকেই নিচে ধরেন না এই নিটল মোটরস, আপনার ইফাদটু, র্যাঙ্ক, এরা এদের নামে গাড়ি অপারেটর মালিকরা, কিন্তু পেমেন্ট মালিকরা দিয়ে গাড়ি তৈরি করে নিচ্ছে। এই ধরনের মালিকের সংখ্যা প্রায় 80%। এদের যে অসুবিধা, এদের যে কষ্ট, এটা অ্যাকচুয়ালি বলার মতো না। এরা না পারছে কারো কাছে চাইতে, না পারছে কারো কাছে যাইতে, না পারছে ছেলে মেয়ের চাহিদা মিটাইতে, না পারছে ঠিক মতো বাজার আট করে খাইতে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা গতকালকে যোগাযোগ মন্ত্রীর মহোদয়ের কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম। মাননীয় মন্ত্রী বলেছিলেন যে 28 তারিখের থেকে আমাদের গাড়িগুলি চলার জন্য একটা ব্যবস্থা করবেন, এবং আমরা আন্তর্জেলা গাড়িগুলি আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই এর আগে চালু রাখছিলাম, স্বাস্থ্যবিধি মেনেছিলাম, আমরা গাড়িগুলি স্যানিটাইজিং করতাম, নিজেরা গাড়িগুলি পরিষ্কার রাখতাম, যত রকম সেবা দেওয়ার দরকার আমরা আন্তজেলার চেষ্টা করছি, আন্তজেলা সার্ভিসের গাড়িগুলি। এখন কথাটা হইল যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় যে গাড়িগুলি আশ্বস্ত হওয়ার পরে আজকে বিকালবেলা হঠাৎ দেখলাম অনেকেই, অনেক মালিকেই তাদের গাড়িগুলি আবার পরিষ্কার পরিচ্ছন্ন, আবার কালকের থেকে 28 তারিখের থেকে রাস্তায় চললে তাদের যে মোবিল বদলাইতে হয়, চাকার কাজ কাম আছে, এইগুলি সব ঠিকঠাক করতেছিল। ঠিক এই মুহূর্তেই বিকালের দিকে আমরা মেসেজটা পাইলাম যে আমাদের এটা চলবে না 6 তারিখ পর্যন্ত। তো এই অবস্থার মধ্যে সবকিছুই চললো, আমার সমস্ত কিছুই চালু রাখলাম, সমস্ত জিনিসের দাম বাড়াইয়ে দিলাম, সমস্ত কিছুই হয়ে গেল, কিন্তু কারো কোনো কিছু হইল না, শুধুমাত্র পরিবহন সেক্টরটাই অবহেলিত রয়ে গেল। এটা কেন, কি জন্য যে আমরা বারবার অবহেলায় পড়ি, এবং কি জন্য বারবার আমরাই ক্ষতিগ্রস্ত বেশি হই? এর আগেও আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি 2013 সনে, 2014 সনে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ওই সকল ক্ষতি আমরা কাটাইয়ে উঠতে আমাদের অনেক সময় লাগছে। এরপরে গত বছরের আমরা পয়লা বৈশাখ বলেন, ঈদ বলেন, আমরাও তো করতে পারি নাই, আমরাও তো গাড়ি চালাইতে পারি নাই, আমাদের যে অসুবিধাগুলি কি ধরনের অসুবিধা আমাদের কাছে এটা বোঝা যায় না। ওই যে একটা কথা আছে না, বুঝিবে সে কিসে কবু আসিবি সে ধ্বংসনি যারে। এই কালাম ভাই আপনাকে ধন্যবাদ জানাই, আপনি সঙ্গে থাকুন আমাদের, আমরা একটু কথা বলতে চাই কোভিড স্যারের সঙ্গে। স্যার যে বিষয়টি শুনছিলেন যে গণপরিবহন, আসলে গণপরিবহনের অনেক অভিযোগ ছিল, এর মধ্যে অনেকগুলো বিষয় ছিল যে যেখানে স্বাস্থ্যবিধি মানার কথা, বিশেষ করে শহর সার্ভিস গুলোতে আমরা দেখেছি যে সেখানে স্বাস্থ্যবিধি কম মানা হচ্ছে, যারা চালাচ্ছেন বা ভিতরে যারা কন্ট্রাক্টর রয়েছেন কিংবা যাত্রী যাদের তোলা হচ্ছে তাদের অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না, এমন পরিস্থিতির মধ্যে শহর সার্ভিসও বন্ধ করা হয়েছে। আসলে কি ধরনের আমরা সেবা চাচ্ছি তাদের কাছ থেকে, সেটা আসলে কে পরিষ্কার করবে, কিভাবে পরিষ্কার হলে গণপরিবহন সময় মতো চালু করা যাবে? ধন্যবাদ আপনাকে। মানে আমরা অনেকগুলো বিষয় এসে গেছে এর মধ্যে আলোচনার মধ্যে। আমি প্রথম কথা বলার পরে আমি প্রথমে শুরু করতে চাই একটা জিনিস, এই যে কোভিড সিচুয়েশন যেটা, এটা সরকারের একার পক্ষে কোনো অবস্থাতেই সমাধান করা সম্ভব নয়, আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে, এবং শুধু আমাদের গ্রুপ ইন্টারেস্ট দেখলেও চলবে না, আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে এক নম্বর। দুই নম্বর হলো সম্মিলিত প্রচেষ্টার মধ্যে আমরা যারা আগে, আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখেছি ছাত্ররা ওয়ারেস তৈরি করতেছে বিভিন্ন ক্রাইসিস সিচুয়েশনে, শুধু ছাত্ররা না, সমাজের শিক্ষকরাও পর্যন্ত নামছে ইয়ে করতে, মানে এই জাতীয় সোশ্যাল মোবিলাইজেশনের জন্য বিভিন্ন প্রফেশনালসরাও নামছেন, কিন্তু এখন সবাই কিন্তু হাত গুটিয়ে শুধু সরকারের দিকে অপেক্ষা করছেন, সরকার কি করে না করে। এটা যেমন আমি যদি শুরুতে
আমি আমি এই সমস্যাটা সম্পর্কে আমি খুবই নিজে সমবেদনশীল, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে আমাদের যোগাযোগ সেক্টরে যারা কাজ করেন তাদের সমস্যা বা আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা এগুলা নিয়ে আমাদের খুব সূক্ষ্মভাবে চিন্তা করার সময় সময় আছে। কিন্তু এটাও তো সত্য, প্রত্যেক দিন যে তাদের চাঁদা তুলে লক্ষ হাজার হাজার কোটি টাকা বিভিন্ন এদের যে এই যে অ্যাসোসিয়েশন গুলা তুলতেন, এই টাকা দিয়ে কেন শ্রমিকদেরকে এই মুহূর্তে, এটা তো ওয়েলফেয়ারের নামেই করা হয়েছে, হাজার লক্ষ লক্ষ বছরের পর বছর এই ধরনের চাঁদা তুলে এই টাকার খতিয়ান কই? এই টাকার থেকে তো কোনো রিফ্লেকশন আমরা দেখি না। আমি শেষ করি, আপনি তারপরে কথা বলবেন। আপনি শেষ করেন, আপনি যে জিনিস সম্বন্ধে আপনার ধারণা নাই আপনি ওই জায়গায় হাত দিয়ে আপনি জানলেন কি, আপনি আপনি জানলেন কি, আপনি আপনি ঝগড়া করে লাভ নাই আমার সাথে। আমি কথা শেষ করি তারপরে আপনি কথা বলবেন, দ্যাট ইজ হাউ ইট শুড ওয়ার্ক। আপনি আমাকে আটকেন, আমি যেটা বলি যেটা হচ্ছে আমি বলছি যে সমবেদনশীল, আমি শুরুই করছি এইটা বলে, আমি যেটা বলি যে শ্রমিকদের যে এই যে পয়সাগুলো ইয়ে করা হয়, আমি এই সেক্টরটা সম্পর্কে গবেষণা করছি এবং জানি, অতএব আমি এই সেক্টর নিয়ে কাজ করি, অতএব আই এম নট অ্যান আউটসাইডার। আর পার্টিকুলারলি আমি যেটা বলতে চাই যেটা হচ্ছে যে ইন্টার ডিস্ট্রিক্ট মোবিলিটি যদি বাড়ে, তবে কোভিড এর যে লোকালাইজড এফেক্ট যেটা আছে এটা থেকে বেশি এটা স্প্রেড করবে, এটাই হচ্ছে সব ধরনের দেশে বিদেশে সব জায়গায়, এমনকি বিদেশ থেকে আসলেও যেরকম ভাবে মুভমেন্টের রেস্ট্রিকশন আসতে হবে, আমাদের বড় বড় শহরগুলোর থেকে এইটা হয়তো একটা করা যেতে পারতো যে ছোট ছোট শহরের মধ্যে ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্টটা হয়তো চলতে পারতো, কিন্তু ঢাকা চিটাগাং থেকে এটা কোনো অবস্থাতেই এলাও করা উচিত না বড় শহরগুলো থেকে, কারণ এইখানে থেকে যে মুভমেন্ট যেটা হয় এইটা আরো বেশি একটু স্লো ডাউন করা উচিত, না হইলে আমরা ভারতের যে সিচুয়েশন দেখতেছি এই একই সিচুয়েশনে স্নোবল এফেক্ট হবে, এবং এইটা অ্যাজ এ পাবলিক হেলথ পার্সন হিসেবে আমি বলবো এটা এটাকে আমাদেরকে একটু সূক্ষ্মভাবে চিন্তা করা উচিত। আমি আরেকটা জিনিসের ব্যাপারে যেটা বলতে চাই যেটা হচ্ছে যে এই যে শহর থেকে যাওয়া যদি আমরা যদি বন্ধ না করতে পারি এবং এটা যদি একটু দীর্ঘ সময় না করতে পারি, এখন যে ট্রেন্ডটা যে স্টল হয়েছে যে একটা অনেক ইনক্রিজিং ট্রেন্ড ছিল যে কোভিড এর, এইটার থেকে আমরা যদি যদি ব্যবস্থা না নিতে পারি এই যে এই ধরনের ব্যবস্থাগুলো, তবে কিন্তু আমরা ভারতের সিচুয়েশনকে মতো হইতে তখন আর অপেক্ষা দেরি লাগবে না, অতএব এই জায়গায় আমাদেরকে অবশ্যই যে ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট গুলা কমাতে হবে, এবং এবং আর গ্লোবাল কমিউনিটি এবং বাংলাদেশের সকল কমিটি, আমি বারে বারে বলব আগে বলেছি যে সামাজিক এবং সোশ্যাল মোবিলাইজেশনের প্রয়োজন, আর এখন বলবো আমাদের গ্লোবাল কমিউনিটি এবং বাংলাদেশেরও যারা প্রফেশনাল কমিউনিটি তারা কিন্তু সাইলেন্ট সাইডলাইনে বসে আছি আমরা, আমরা কিন্তু আমাদের দায়িত্ব নিয়ে কোনো কাজ করতেছি না, এই সময়ে আমরা আমাদের দায়িত্বটাও পালন করা উচিত ছিল, শুধু টেলিভিশনে টক শোতে এসে আমরা আমাদের দায়িত্ব সারা করতেছি। আমি নিজে হেলথ সেক্টরে কাজ করি এবং আমি বলবো যে আমি আমার দায়িত্ব পালন করতেছি এবং পালন তো করেই এটা বলতে পারতেছি এবং যতটুকু করা, অতএব আমায় আমি বলবো যে আমাদের প্রফেশনাল কমিউনিটিকে যারা আছি সকলকে যার যার দায়িত্ব পালন করতে হবে, যেটা বাঙালিরা আগেও করেছে, আমরা বিভিন্ন সময়ে আমরা এই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে করেছি, আগে নজির আছে, এবং এটাতে বলবো এখানে সরকারেরও ব্যর্থতা আছে যে সরকার এদেরকে ইনভলভ করার জন্য সরকারের যারা কাজ করেন তাদেরকেও বলবো যেটা তারাও এই প্রফেশনাল কমিউনিটিকে ইনভলভ করার জন্য। স্যার আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনার সঙ্গে আবার কথা বলবো বিষয়টা নিয়ে, আমরা একটু কথা বলতে চাই শামসুল আলম স্যারের সঙ্গে। স্যার একটু বলবেন যে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে ইন্টারসিটি এবং দূরপাল্লায় মানুষের জনসমাগম জনচলাচল যে নিষিদ্ধকরণ, এই বিষয়টা নিয়ে আপনার কি মত? আপনি কি মনে করেন যে আমরা কিন্তু ফ্লো দেখছি, আমরা দেখছি যে ফেরিতে নৌকায় লঞ্চে বিভিন্ন ভাবে লোক আসছে যাচ্ছে, শুধুমাত্র বাস সার্ভিস বন্ধ রয়েছে, সেক্ষেত্রে এই যে লকডাউনের মধ্যে যে
পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি যা সৃষ্টি হয়েছে, সেখানে আসলে বাহ্যিকভাবে কি কোনো লাভবান হচ্ছি আমরা? আর ডক্টর কবির সাইন্টিফিক্যালি যে কথাটা বলেছেন সেটা সেটাকে আমাদের সেটাকে গুরুত্বের সহকারে নিয়ে আমরা যদি কালাম সাহেবের কথায় আসি, তাহলে বলতে হয় যে মোবিলিটিটার রেস্ট্রিক্টেড হওয়া দরকার, নিয়ন্ত্রিত হওয়া দরকার। সেই নিয়ন্ত্রিত হওয়ার প্রশ্নটি দূরপাল্লার গাড়ি সাময়িক বন্ধ রেখে এটা একটা কৌশল। তার অর্থ এই নয় যে দূরপাল্লার গাড়ি বন্ধ রাখলাম আর ট্রেন চালু রাখলাম, অথবা ট্রেন বন্ধ রাখলাম দূরপাল্লার গাড়ি বন্ধ করলাম, অথবা অন্য কোনো বিকল্প উপায়ে মানুষজনের যাতায়াত অ্যালাউ করলাম, তাহলে মূলত যে লক্ষ্য যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। তো আবার একটা খুলে দেওয়া হয়েছে বলে আর একটা খুলে দিতে হবে সেই যুক্তিতে, এই যুক্তিও যুক্তিযুক্ত নয়। এখন প্রশ্ন হচ্ছে, আমার মনে পড়ছিল ভারতে দশম শ্রেণীর একটা ছেলে প্রশ্ন তুলেছিল যে মন্দিরের সম্পত্তি ভগবানের সম্পত্তি, ভগবানের সম্পত্তি কার ভোগে লাগে। আজকের এই সময়ে যে শ্রমিকের কথা আসছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা আসছে, হেলাল সাহেব ব্যবসায়ীদের কথা বলেছে, একজনের স্বল্প বেতনের প্রাইভেট সেক্টরে চাকরি চলে গেছে, তার আয়ের অনিশ্চয়তা আসছে, এই সমস্ত জায়গাতে যে সুরক্ষা দেওয়ার দরকার ছিল, এই পেন্ডেমিকের অভিঘাত যে সমাজের এই সমস্ত প্রান্তিক জনগণকে যে মানে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, তেমনি ভাবে ব্যাপক সংখ্যক পরিবহন শ্রমিক আছে, তাদেরও জীবন এবং জীবিকা নিরাপত্তা নেই, এই সব জায়গাগুলো বিবেচনা করে আমাদেরকে আসলে তাদের কিভাবে সহায়ক হতে পারে সে ধরনের সহায়ক তহবিল গঠন করা, বা তাদের আরো কিছু সুরক্ষার দিকগুলো, সচেতন করার দিকগুলো সম্পৃক্তের কথা তো ভবিষ্যৎ বলেইছেন, এইসব ব্যাপারগুলোকে টোটালি চিন্তা করার দরকার ছিল। যে কালাম সাহেব যে আফসোস করে বলেছেন যে সবাই সবার মতো একটা উপায় বের করে ফেলেছে চলার জন্য, আয়ের জন্য, উনি আসলে মূলত আয়ের কথাই বলতে চেয়েছেন, সেই কিন্তু পরিবহন সেক্টরের আয়ের সুযোগটা যেন বিবেচনায় রাখা হয়নি। কিন্তু আমি বলবো যে এই জায়গাটাই আমাদের রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে গুরুত্ব দেওয়া দরকার ছিল। আমার আয় থেকে আমি মাসে মাসে বেতন যা পাচ্ছিলাম আগে এখনো তাই পাই, তাহলে আমি যদি আমার আয়ের একটা অংশ এই দুর্দিনে দেই, আমরা ঝড়ে ঝড়ে দিই, দুর্বিপাকে দিই, দৈবিদ্য দুর্বিপাকে সব তো সাহায্য করি, আমরা করে এসছি, প্রচন্ড শীতে দিয়েছি, শীত বস্ত্র কিনে দিয়েছি, দুর্ভিক্ষে দিয়েছি, কিন্তু আজকের এই জায়গাটা যে সামাজিক যে সচেতনতার কথাটা কবি সাহেব বলেছেন, যে আহাজারি কালাম সাহেব তার বক্তব্যে শ্রমিক নিয়ে বলেছেন ছোট ছোট দোকানদারের একদিন না বা দোকান না খুললে তার 200 টাকা আয় না হলে তার বাড়ি চলে না, এদের সুরক্ষার জন্য, এদের অধিকার থেকে বাঁচাবার জন্য কোনো কৌশল কোনো পর্যায় থেকে আমরা নিলাম না, এত বড় বিপদের দিনে সেই দশম শ্রেণীর ছেলের কথায় আমার বলতে হয় যে এত আয়োজন, সেই যদি আমি আমার প্রতিষ্ঠানিক ভাবে বলি যে প্রচুর সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আছে যাদের সিএসআর তহবিল আছে, এইসব তহবিলের টাকা কার ভোগে লাগবে? যদি সেটা হিসাব করি কিছুদিন আগে জ্বালানি সেক্টর থেকে আরম্ভ করে সব সেক্টর মিলিয়ে প্রায় 200-250 কোটি আমরা যদি এটাতে তহবিল গঠন করতাম এবং এদেরকে সুরক্ষা দিতাম, তাহলে হার্ড ইমিউনিটি তৈরি করার এসব কৌশলগত জায়গাগুলো অবশ্যই কাজে লাগতো। এত আপনার কাছে আবার আসছি, আমরা ছোট্ট একটা বিরতি নিব, দর্শক কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। নেটওয়ার্কের মাইটিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন শামসুল আলম স্যার, আমরা ঠিক এই মুহূর্তে একটু কথা বলতে চাই, আবুল কালাম সাহেব এখনো আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি একটা প্রশ্নের জবাব দিতে চেয়েছিলেন, কথার উত্তর দিতে চেয়েছিলেন, কবির স্যার একটা কথা বলেছিলেন, আমরা তাকে একটু সুযোগ দিতে চাই, আপনি কি বলতে চেয়েছিলেন ঠিক সেই অংশটুকু যদি বলেন। না, আমি বলি কবির সাহেব ও বয়স্ক মানুষ, শ্রদ্ধেয় মানুষ, ওনার কথা আমরা সবাই শুনি, উনি এটা একটু আমার মনে হয় উনি একটু গুলাইয়া ফেলাইছেন। আমি তো মালিক সমিতি রিপ্রেজেন্ট করি, আমি মালিকদের সমস্যা নিয়ে, গাড়ি চলাচলের সমস্যা নিয়ে আসছি, আর আমার সেক্টরের যে শ্রমিক আছে, আমার প্রত্যেকের ড্রাইভার কন্ট্রাক্টরের বেতন আমরা নিজেরাই দিই,
তো এই জায়গায় চাঁদাবাজি যারা করে চাঁদাবাজির শুনেন এগুলি তো অন্য গ্রুপ। আমাদের যে জিনিসটা হলো সেটা যে আমরা কাছের ঘরে ব্রাস করি, মালিকরা কাছের ঘরে যারা ব্রাস করে তারা বাস করে বসবাস করে তারা খুব দুর্বল থাকে, আমরা কিন্তু খুব দুর্বল। আমি শামসুল আলম স্যার যে কথা বলছে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে, কবি সাহেবের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি গ্রহণ করি যে ইয়েস, একটা মানুষের জানো যদি আমরা জীবন বাঁচাইতে পারি তাইলেও আমাদের অনেকটা সার্থকতা আসবে, এই বিশ্বাসে আমি বিশ্বাসী। কিন্তু এই ব্যাপারটা নিয়ে এই যে সকল লকডাউন এবং আপনার গাড়ি বন্ধ বা সীমিত লকডাউন এই সকল কিছুর নামে যাতে ভাই ই না হয়, পক্ষপাতিত্ব না হয়, এই এই আপনাকে ধন্যবাদ দেই। আপনি যে বিষয়টা বলছেন আমরা আশা করি যে অবশ্যই কর্তৃপক্ষ সে বিষয়ে নজর দিবেন, এটা সুষম বিচার হোক সবার প্রতি, বিষয়টা যেন সবাই নজর দেন, এই বিষয়টা আমরা আশা করি যে কর্তৃপক্ষ নজর দিবেন। আমরা কথা বলতে চাই কবির স্যার আপনার কাছে, জানতে চাই যে বাংলাদেশ ব্যাংক বলেছে যে মুদ্রাস্ফীতির ঘটনা ঘটতে পারে এবং সেক্ষেত্রে দ্রব্যমূল্য বাড়তে পারে, ঠিক এই পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি আসলে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে? ধন্যবাদ আপনাকে। মুদ্রাস্ফীতি বাড়তে পারে এটা অনেকদিন থেকেই বলা হচ্ছিল এবং আমাদের যে মুদ্রাস্ফীতি বাড়ার সম্ভাবনা এখন অর্থ কারণ যদি উৎপাদন যদি সাফিসিয়েন্টলি না হয় সব ক্ষেত্রে আমাদের উৎপাদন, আমরা খুবই লাকি যে আমাদের যে বুড়ো ফসলটা উঠেছে খুব ভালোভাবে উঠছে, এটা একটা দেশের জন্য একটা লাকি নিউজ, একটা ভালো খবর। এবং যদি মুদ্রাস্ফীতির যে অবস্থা যেটা হচ্ছে যে আমরা এখনো খুবই কন্ট্রোল, আমি যদি 1-2% বাড়ে এটাতে আমি এত বেশি উদ্বিগ্ন হব না, আমি উদ্বিগ্ন হব যদি এর চেয়ে বেশি বাড়ে। অতএব 1-2% যদি মুদ্রাস্ফীতি হয় এটা খুবই ন্যাচারাল, এই ধরনের একটা সময়ে যখন উৎপাদন প্রক্রিয়া ব্যাহত বা ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে তখন সরকারের অনেক প্রণোদনা যাচ্ছে বিভিন্নভাবে এবং বিভিন্ন এই সবগুলাকে বিবেচনায় নিয়ে এমনকি যে সরকারের নিরাপত্তা বলয়ে আগে 22 লক্ষ মানুষ ছিল এখন 35 লক্ষ মানুষ নিরাপত্তা বলয়ে আনা হয়েছে, অতএব এইসব জিনিসগুলাকে যদি চলতে থাকে এবং আরো অনেক ধরনের এক্সপেন্ডিচার বাড়বে, অতএব যে বিভিন্ন ধরনের শুধু প্রণোদনা নয় মানে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা সরকারকে করতে হবে এই সময়ে, অতএব মুদ্রাস্ফীতি বাড়া এটা স্বাভাবিক এবং দ্রব্যমূল্য বাড়বে কিছুটা বাড়বে, কিন্তু আমি মনে করি না বাংলাদেশে খুব বড় ধরনের কোনো ইনফ্লেশন হওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে, এটা যে যাই বলুক এবং এটা হয়তো আগামীতে আরো আমরা আলোচনায় এটা দেখতে পারবো, কিন্তু আমার প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে কোনো বড় ধরনের কোনো মুদ্রাস্ফীতি হবে না এবং এটার জন্য যদি দরকার হয় আমাদের এক্সচেঞ্জ রেট অ্যাডজাস্টমেন্ট বা অন্যান্য গুলাতে কিছু কাজ করতে হবে এবং এটা মনিটারি পলিসির উপরে ডিপেন্ডেন্ট হবে। মনিটারি পলিসিতে যদি ওনারা যদি ইন্টেনশনালি যদি দেখা করাতে চান মুদ্রাস্ফীতি কিছুটা সমস্ত খরচ গুলাকে কভার আপ করার জন্য, দ্যাট মে বি এ স্ট্র্যাটেজি, দিস ইজ অলসো ভায়াবল স্ট্র্যাটেজি, অনেক সময় অনেক অর্থনীতিবিদরা বলবেন এবং এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যেটা হচ্ছে আমি আরেকটা সুপারিশ রেখে আমি বক্তব্য যদি শেষ করতে চাই, সুপারিশটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতে যেটা ঘটছে যেটা হচ্ছে যে দিল্লিতেই ঘন্টায় 12 জন লোকের মৃত্যু হচ্ছে এবং এইটাতে যদি আমি মেডিকেল ইন্টারভেনশনের দিকে যাই, এখনই আমাদের কিন্তু যেমন যে টিকার জন্য যেরকম ভাবে সরকার এখন চীন এবং রাশিয়ার সাথে যোগাযোগ করে প্রগ্রেসিভলি যে ব্যবস্থার জন্য যে উদ্যোগ নিয়েছেন বা অন্যান্য গুলাতে নড়াচড়ে বসেছেন সরকারের যে বেশি বিভিন্ন এজেন্সিগুলো, এইটা খুব ভালো লক্ষণ এবং এইটাকে যেন আমরা ইফেক্টিভলি বাস্তবায়ন করি। কিন্তু পাশাপাশি আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন সিলিন্ডার, বিশেষ করে তরল অক্সিজেন যেটা, এটা আমদানির প্রক্রিয়াও ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে এবং হাই ফ্লো অক্সিজেন এগুলো প্রত্যেকটা জেলায়, যেটা সরকারের সিদ্ধান্ত প্রায় 7-8 মাস আগে ছিল যে প্রত্যেকটা জেলা হাসপাতালকে আপগ্রেড করা হবে, এইগুলাকে স্টল না রেখে এটা এবং সিটি স্ক্যান
আপনি একটু বলবেন যে এই যে মুদ্রাস্ফীতির কথা বলা হয়েছে এবং একই সঙ্গে বেশ কিছু প্রস্তাবনার কথা বলেছেন কবির স্যার, সেক্ষেত্রে আমরা যদি ভোক্তা অধিকার নিয়ে চিন্তা করি যে ভোক্তাদের যে রাইটসটা রয়েছে সেটা আসলে কিভাবে আমরা বাস্তবায়ন করব, খুব অল্প কথা যদি বলেন। ভোক্তার আয় কমে যাচ্ছে একেবারে ড্রাস্টিক্যালি বলা যায়, প্রান্তিক ভোক্তাদের তো আমরা যে আলোচনা করলাম, পরিবহন সেক্টরে বলি, ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলি, সাধারণ চাকরিজীবীদের কথা বলি, প্রাইভেট সেক্টরে, নন ফর্মাল সেক্টর, ইনফর্মাল সেক্টরে, সবারই কিন্তু ড্রাস্টিক্যালি আয় কমে গেছে, অর্থাৎ পার্চেজিং পাওয়ার কমে গেছে। এখন যদি এই জায়গাটা বাংলাদেশ ব্যাংক যে কথাটা বলেছে তাতে আমি উদ্বিগ্ন যে তারা ডলারের বিপরীতে টাকার মান কমাবে, এইটা খুব আত্মঘাতী হবে। এটার জন্য হয়তো বা রপ্তানিকারক আমদানিকারকদের লাভ লসের কথা এই সময় বিবেচনা করে, সাধারণত অনেক সময় করে থাকে, তার নেগেটিভ পজিটিভ যেটা কবি সাহেব বলেছে যে এগুলোর পক্ষে বিপক্ষে যুক্তি আছে, আমরা সেসব সময় এগুলো এইসব ডিভ্যালুয়েশন গুলো অর্থনীতি অ্যাবজর্ব করতে পেরেছে চলমান অর্থনীতি। কিন্তু আজকের সময়ে এই পরিস্থিতিতে যদি বাংলাদেশ ব্যাংক এইরকম কোনো সিদ্ধান্ত নেয়, তাদের যদি মানে এই ডিভ্যালুয়েশনটা করতে যায়, তাহলে আমি মনে করি যে একেবারেই খাড়ার ঘা হবে, এটা কোনো রকমই করতে যাওয়া সঠিক হবে না। এটা গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে মাঝে মাঝে দ্রব্য মূল্য, পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, সাধারণ মানুষ, কিছুদিন আগে আলুর দাম বাড়িয়ে নেওয়া হলো, কিছুদিন আগে দেখা গেল সরিষার তেলের দাম, সোয়াবিনের দাম, দফায় দফায় এই পণ্য থেকে ও পণ্য, সে পণ্য থেকে এই পণ্যের দাম, ব্যবসায়ীরা আমদানিকারকরা বিশেষত সিন্ডিকেট করে এগুলো বাড়িয়ে নেয়, এগুলো শাশ্বত সত্য হিসেবে আমাদের উপরে চেপে বসে আছে, আমরা এসবগুলোর কাছে জিম্মি হয়ে যাচ্ছি। সেই সব ব্যাপারগুলো এই প্যান্ডেমিক সিচুয়েশনে এরা চোরা না শুনে ধর্মের কাহিনী এরকম একটা অবস্থার মধ্যে আমরা বসবাস করছি, সেই সমস্ত অবস্থাগুলো আমাদেরকে আরো ব্যয় বাড়িয়ে আমাদেরকে আরো নাজুক অবস্থার মধ্যে ফেলেছে। আমি মনে করি সরকারের এই সমস্ত যে সংশ্লিষ্ট এজেন্সিগুলো আছে তারা মনিটরিং ব্যবস্থায় যদি খুব তৎপর না হয়, তাহলে এরকম ভাবে আমরা এই মুদ্রা মানে এই দ্রব্য মূল্যের অভিঘাত, বৃদ্ধির অভিঘাত, এর অর্থাৎ ইনফ্লেশনের শিকারে ভাবে তো হয়ে আসছে, এবং এই সময় সাধারণভাবে যা হয়ে থাকে সেটাও আমাদের বইবার ক্ষমতা নেই। বাংলাদেশের উপদেষ্টা ডক্টর শামসুল আলম, আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আহমেদ আল কবির, এবং আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম। আপনাদের চারজনকে ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।